সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি উমর ফারুক। বিএনপি মহাসচিব বলেছেন, মেগা প্রজেক্টে এখন গণ লুটপাট চলছে। জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, মেগা মিথ্যাচারে নেমেছে বিএনপি। এমনি করে এক পক্ষ অন্য পক্ষের সঙ্গে নিত্য বিতর্কে জড়াচ্ছে বিভিন্ন ইস্যুতে। বিএনপির কথা অনুযায়ী মেগা প্রকল্পগুলোতে কি গণ লুটপাট চলছে, নাকি আওয়ামী লীগের বক্তব্য অনুযায়ী বিএনপি মেগা মিথ্যাচারে নেমেছে? এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় মেগা বিতর্ক। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক বিএনপি, সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। দর্শক, আপনারাও এই আলোচনা অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। ঢাকার আশপাশের সাত জেলায় মঙ্গলবার ভোর থেকে কঠোর লকডাউন, 9 দিন বিচ্ছিন্ন থাকবে রাজধানী। 24 ঘন্টায় করোনায় 78 জনের মৃত্যু, ঢাকা খুলনা রাজশাহীতেই অর্ধশত। প্রথম ধাপের ইউপি নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষে ভোলা ও বরিশালে 3 জন নিহত, ধাওয়া পাল্টা ধাওয়া, ভোটারদের মধ্যে ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। নিষিদ্ধ করার পরও সারা দেশে অবাধে চলছে মোটর চালিত রিক্সা ভ্যান, নির্দেশনায় জানেন না চালকরা, টাস্কফোর্সের ঘোষণা কাগজে কলমেই। আঁচ করতে পেরেও রিজার্ভ চুরি ঠেকাতে পারেনি বাংলাদেশ ব্যাংক, বেরিয়ে এলো 5 বছর পর। 3টি দেশে ছুটি দেখে ছক কষে উত্তর কোরীয় হ্যাকাররা। এবং কাগজপত্র না থাকার অভিযোগে মালয়েশিয়ায় বন্ধই হচ্ছে না প্রবাসী হেনস্থা, 102 বাংলাদেশি সহ আটক 329 জন নারী। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বিএনপির যে দুর্নীতির যে অভিযোগ, সেটি আসলে নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক সময় আমরা যদি দেখতে পাচ্ছি যে মেগা বিকল্প প্রকল্পগুলো নিয়ে বিএনপি বেশ জোরে সোরে প্রতিদিনই বিভিন্ন সভা সমিতি তাদের আপনারা বক্তব্য রাখছেন। তার উত্তরে ওবায়দুল কাদের একটি আর আজই বলেছেন, এবং তিনি মোটা দাগে কী বলেছেন সেটি আমরা শুরুতেই বলেছি। এর পাশাপাশি আমি আপনার তার একটি মন্তব্যের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করবো, এবং তারপর তার উপরে আপনার বক্তব্য জানতে চাইব। তিনি বলছেন যে বিএনপি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, গঠনতন্ত্র থেকে দুর্নীতিবাজদের অযোগ্যতা বিষয়ক ধারা বাতিল করে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের দল হিসেবে নিজেদের স্বীকৃতি দিয়েছে। বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, সাহস থাকলে আপনাদের গঠনতন্ত্রের দুর্নীতি বিরোধী সাত ধারা ফিরিয়ে আনুন। একদিকে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে অন্যদিকে কল্পিত অভিযোগ করাকে জনগণ নৈতিকতা বিরোধী বলেই মনে করে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, জনগণ কি মনে করে আর কি মনে করে না ওবায়দুল কাদের সাহেব সেটা জানবে কি করে আমি জানি না, কারণ গত 1.5-2 বছর দু একটা সভা ছাড়াতে আমি ওনাকে ওনার ড্রয়িং রুম থেকে বেরোতে জনগণ দেখে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু এই সরকার ভোটে নির্বাচিত না, জনগণ কি ভাবছে কি ভাবছে না, কি চিন্তা করছে কি করছে না, এবং জনগণ কি চায় সেটার প্রতিফলন কখনোই ঘটে নাই। আপনি আপনার বক্তব্যের প্রারম্ভে যেটা বলেছেন যে বিএনপির মহাসচিব কি বলেছে বা বিএনপি আজকাল কি বলছে, এটা কি শুধু বিএনপি বলছে? বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক রিপোর্টগুলোতে তো উঠে আসছে যে বাংলাদেশের দুর্নীতির কথা, বাংলাদেশের টাকা পাচারের কথা, এই যে আপনার সুইস ব্যাংকের টাকার কথা, কানাডায় মালয়েশিয়ার বাড়ির কথা, এই জিনিসগুলো তো উঠে আসছে, এবং এগুলো তো আমরা বলছি না, এগুলো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যারা প্রতি বছর বিভিন্ন দেশ নিয়ে রিপোর্ট করে তারাই রিপোর্ট করছে। আপনার গত 10 বছরে যে 5,60,000 কোটি টাকা বা 6,309 কোটি ডলার পাচার হয়েছে আওয়ামী লীগের আমলে, তো হয়েছে, বিএনপির আমলে হয় নাই, এবং আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল এবং এখনও আছে। এই টাকাগুলো পাচার কারা করছে? আমার বাড়ি, আমার জেলা ফরিদপুরে ছাত্রলীগের 2 ছেলে 3,000 কোটি টাকা পাচার করেছে। আপনি এখন এরা ছাত্রলীগের পদে আসার আগে
3,000 টাকা একসাথে দেখেছে নাকি? এটা আমাদের, কারণ উনি ছাত্র রাজনীতি করেছে, আমার বাবা ছাত্র রাজনীতি করেছে, ছাত্রদের কাছে কত টাকা থাকতে পারে সেটা একটা ধারণা আমাদের সকলেরই আছে। তো সুতরাং এই বাস্তবতায় তো আমরা আছি। মেগা প্রকল্পের মেগা দুর্নীতি তো হচ্ছেই, 35 লাখ টাকার পর্দা, 7,000 টাকার বালতি, 5,000 টাকা দামের গগলস, পিপিই দুর্নীতি। আপনি মেগা প্রকল্প কেন? বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যে COVID-19 প্যান্ডামিককে ব্যবহার করে গত 1.5 বছরে দুর্নীতির আরও কীভাবে ডাবল করার চেষ্টায় পরিকল্পনা করেছে। গত 1.5 বছরে যে এই প্রকল্পগুলো ওনারা হাতে নিয়েছে স্বাস্থ্য খাতকে উন্নয়নের জন্য, সেই প্রকল্পগুলোতেও দুর্নীতির ফাঁক ফোকর রেখে করা হচ্ছে। এখন কি খাল খনন কিভাবে হবে সেটার জন্য সরকারি লোকজন বিদেশে যাচ্ছে দেখার জন্য? নৈতিক বল আছে কিনা, মানে উনি যে 57 ধারা আপনারা বাদ করলেন, আপনারাই আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, সেই জায়গাটাতে আপনি জনগণ কি বলে জানেন না? আপনি বলছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনার কি মনে হয় যে এরকম একটা দুর্নীতি তো বাংলাদেশ দুর্নীতি বিএনপি এখন নৈতিক অধিকার রাখে কিনা? যে দুর্নীতি অবশ্যই রাখে, 100% রাখে। বাংলাদেশে সবসময় দুর্নীতি ছিল, থাকবে, কিন্তু এই যে এই মানে একেবারে সংবিধান পরিবর্তন করে ওনারা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য যে পরিকল্পনা নিয়ে ক্ষমতায় এতদিন পর্যন্ত আছে, এই গত 14 বছরে দুর্নীতিকে যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে, এবং যেভাবে আপনারা কিভাবে ওনারা তো বলে কি বিএনপিকে আপনারা কি যেন একটা বলেন দুর্নীতির ব্যাপারে, সেই মানে ওনারা চুরি ডাকাতি না, চুরি ডাকাতির উপরেও যদি কিছু থাকে সেখানে ওনারা চলে গেছেন। আজকে বিএনপির মহাসচিব যেটা বলেছে যথার্থই বলেছে, মেগা প্রকল্পগুলো হচ্ছে। আপনি দেখেন আমরা ঢাকায় বসবাস করি, ঢাকায় ওয়াসাতে 13 বছরে পানির দাম 14 বার বাড়ানো হয়েছে, ওয়াসার এমডি বিদেশে বসে বসে পানির দাম বাড়াচ্ছে, আবার ওয়াসার এমডির বেতন বৃদ্ধি পাচ্ছে, এবং এটার মূল কারণ কি? দুর্নীতি। বিদ্যুতের দাম গত 11 বছরে 10 বার বেড়েছে, এবং এখনও লোডশেডিং হচ্ছে, গ্রামে গঞ্জে কারেন্ট থাকে না, 24 ঘন্টার মধ্যে মাঝে মাঝে কারেন্ট আসে, এই অবস্থার মধ্যে ভুতুরে বিল তৈরি হচ্ছে, মানুষ বিদ্যুতের বিল বেশি দিচ্ছে, আবার সাফার করছে। তা এই সব কিছুর মূলে হচ্ছে মেগা দুর্নীতি, অবশ্যই দুর্নীতি। এবং যদি বিএনপির আমলে যে দুর্নীতি হয়নি, আমি তো সেটা বলছি না, বিএনপির আমলে দুর্নীতি হয়েছে, কিন্তু সেই দুর্নীতিকে বাহাবা দেওয়ার জন্য বিএনপি একটার পর একটা মানে তথাকথিত মেগা প্রকল্প হাতে নেয় নাই, যে আমার লোকজন কিভাবে চুরি করবে সেটার ব্যবস্থা আমি করে দেই। আজকে শুধু স্বাস্থ্য অধিদপ্তর মেগা প্রকল্প নেওয়ার সাহসই ছিল না, সেটি উনি বলছেন। ওনারা তো অনেক, ওনাদের যে যত সাহস ওনারা দেখাচ্ছেন, শত সাহসটা আমি তো, ওনারা সাহেব তৈরি করতে পারছেন, ওনারা পাপিয়া তৈরি করতে পারছেন, ওনারা বেসিক ব্যাংক, ফার্মার্স ব্যাংক, এগুলো তো এগুলোর থেকে হরিলুট মানে দেখাতে পারছেন, এগুলো তো সাংঘাতিক ব্যাপার, শেয়ার বাজার ধ্বংস করতে পারছেন। আওয়ামী লীগ যেভাবে সাহসের সাথে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুর্নীতি একটার পর একটা প্রতিদিন করে যাচ্ছে, ওনারা তো সাংঘাতিক সাহসের পরিচয় দিচ্ছেন। এত সাহস তো বাংলা পৃথিবী কোনো সরকারের নাই, এটা তো একটা বাস্তবতা। উনি তো ফার্মেসি আছেন, এই স্বাস্থ্য মানে খাতে যে আমরা কখন কথাগুলো বলা শুরু করছি, এখন যে এইবার যে বাজেটটা দেওয়া হলো, তথাকথিত একটি বাজেট দেওয়া হয়েছে, যে বাজেটে গরিব মানুষের জন্য কিছু না। আমরা একটু সুভাষচন্দ্র রায়ের কাছে ঘুরে আসি, আমি আপনার কাছে, করোনাকালীন সময় মানুষকে বাঁচানোর জন্য এই বাজেটে কিছু নাই, এই বাজেটের পর থেকে কিন্তু আমরা মেগা প্রকল্প মেগা দুর্নীতিগুলো তুলে এনেছি এবং মানুষের সামনে পেশ করছি। জি সুভাষ সিংহ রায়, মানে এইটা তো সত্য যে মানে সরকারের মেগা প্রকল্পগুলোর আপনার ব্যয় বেড়েছে, সেগুলোর বাস্তবায়নের সময় বেড়েছে, এবং সেটিকে বিএনপি যেভাবে বলছে যে মানে সেখানে মেগা দুর্নীতির কারণে এটা বাড়ছে, সেটার সাথে আপনি একমত কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি, সুস্বাস্থ্য কামনা করছি। অধ্যাপক যতীন সরকারের একটি বই আছে, পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন, তা ওই বইটার ভূমিকায় যখন তিনি লিখছেন, তিনি ময়মনসিংহ অঞ্চলের একটি ছোটবেলায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং হঠাৎ করে দেখলেন একটা বড় পুষ্করিণীর ধারে অনেক মানুষ জড়ো হয়েছে। তার জিজ্ঞাসা তাদের কাছে যে এখানে এত মানুষ কী করছে, তখন 2-3 জন তাকে বললো যে এখানে মাছ ধরা হচ্ছে। তো বলে মাছ ধরছে কয়জন? বলে 12-13 জন। বলে বাদ বাকি লোকজন?
মানে কি দার্শনিক, তার মানে দর্শন করছে। এখন বিএনপি বাংলাদেশের রাজনীতিতে তার সৃষ্টির পর থেকে এক ধরনের দার্শনিকের ভূমিকা অবলম্বন করে, শুধু দেখে যাওয়া আর শুধু মিডিয়া অ্যাটেনশন নিয়ে বক্তৃতা দেওয়ার। মানে শ্যামাবাদের বাবা যেই দলটি করতেন, যেই দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেই দলটি একসময় আমিও করতাম। অতএব সেই জায়গার সম্মান অবস্থান রেখেই আমি কিন্তু একটা কথা বলবো। আপনি কথা বলবেন কোনটে, প্রমাণিত সত্য নিয়ে না অপ্রমাণিত সত্য নিয়ে? এই যে 5,60,000 কোটি সমস্ত তথ্য আসছে না, প্রায় কিন্তু শুনি বলা হয়, সেটার তত্ত্বসূত্র কি? বলা হচ্ছে আন্তর্জাতিক, না আন্তর্জাতিক বিভিন্ন রকম তা আমার কাছে ওদেরও তথ্য দিতে হবে তো, যে কোন কত ভিত্তি করে। এটা অপমানিত সত্য। আর প্রমাণিত সত্য কি? প্রমাণিত সত্য এই মাত্র 2-3 মাস আগে সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন, নেতা ছিলেন, তিনি সিঙ্গাপুরের এক ব্যাংকে তার 8,000 কোটি টাকা পাওয়া গেছে, সিঙ্গাপুর সরকার বাংলাদেশ সরকারকে অবহিত করেছেন। এটা প্রমাণিত সত্য। বিএনপি শাসন আমলে যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এখনও পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তাকে কিন্তু এখনও বহিষ্কার করে নাই, তিনি পুরো পরিবার সহ এবং চাকর বাকর সহ লন্ডনে চলে গেছেন। সেখানে তার 19,00,000 হংকং ডলার তার শেয়ার বাজারে পাওয়া গেছে হংকংয়ে, প্রমাণিত সত্য। 18,00,000 হংকং ডলার জমা রয়েছে তার ব্যাংকে, প্রমাণিত সত্য। অতএব প্রমাণিত সত্য আমাদের যিনি বিএনপি এখন দায়িত্বপ্রাপ্ত তার ছোট ভাই টাকা বাংলাদেশে ফেরত এসেছে, এগুলো প্রমাণিত সত্য। পানামা ব্যাপারে অনেকের নাম এসেছিল, এখন এখানে বলতে হবে যে বাংলাদেশের কোন আওয়ামী লীগ রাজনৈতিক নেতার নামে কিংবা কোনো মন্ত্রীর নামে কিংবা কার নামে নামটি এসেছে। এখন আপনি যদি আমদানি রপ্তানি যখন বাড়ে, দেশ যখন সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যায়, তখন আপনি যদি অঙ্ক কষেন যে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং আমি 3% থেকে 4% 5% ধরবো, যখনই আমদানি রপ্তানি বাড়বে ওটা দিয়ে আপনি গুণ করলেন, গুণ করে বললেন 1,00,000 টাকা পাচার হয়ে গেছে। অতএব সেই জায়গার থেকে আপনাকে ফিরে আসতে হবে আপনাকে প্রমাণিত সত্যের দিকে। অনেক পরিচিত লোক আছে শ্যামাবাদের, আমার আপনারও আছে, যারা এদেশে বসবাস করতেন, বাংলাদেশ পাসপোর্টধারী, যারা এখন জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন বড় বড় ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে কাজ করেন, তারা বাংলাদেশ পাসপোর্টধারী, তারা ওখানে যখন অর্থ জমা দেয় সেই অর্থ কি পাচারকৃত অর্থ? অতএব সব কথা এক বাক্যে মোটা দাগে বলাটা কিন্তু ঠিক না। অতএব বিএনপির উচিত এগুলো সমস্ত তথ্য উপাত্ত সমস্ত কিছু নিয়ে জনগণের সামনে হাজির হওয়া। আমি তো প্রমাণিত সত্য একটা উদাহরণ দিলাম। আমি এই দেশে যিনি বিএনপির এখন 20-দলীয় জোট বলি আর 4-দলীয় জোট বলি, যিনি জেনারেল ইব্রাহিম, মেজর জেনারেল ইব্রাহিম অবসরপ্রাপ্ত, তিনি যেই সরকারের সময়কালটা তিনি শ্যামাবাদ খুব কায়দা করে বলেছেন, আসলে জনগণের সাথে কথাবার্তা বলেন তো, জনগণের এলাকায় যান, অতএব ওই লক্ষ্যই কথাগুলো ওই স্টাইলে কিন্তু রপ্ত হয়ে যায়, বললেন যে 14 বছর, তার মানে কি ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের সময়কালটা তিনি এর সঙ্গে যোগ করে দিয়েছেন, খুব কায়দা করেন। যাই হোক, ওই সময় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম সাহেব তিনি একটি টেলিভিশন টক শোতে খুব জোরের সাথে বলেছিলেন, হাওয়া ভবন এদেশের আপনার দুর্নীতির ওয়ান স্টপ সার্ভিস। তিনি কি এখন এই জোটের সাথে আছেন? তিনি কি এখন এই কথাটা কি প্রত্যাহার করেছেন? অতএব প্রমাণিত সত্য নিয়ে আমাকে কথা বলতে হবে। আর দুর্নীতির ব্যাপারটি, বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে কিনা, তার পিতার নির্বাচিত এলাকা নির্বাচনী এলাকায় আমারও তো বেশ কয়েকবার যাওয়া সম্ভব। উন্নয়নের ফাঁকে আপনার দুর্নীতি হতে পারে না? হবে, হতে পারে, হতে পারে। আপনি হিসেব করে দেখুন তো, যে কয়েকটা দেশ দুর্নীতির যে সূচক প্রতি বছর দেওয়া হয়, দুর্নীতি কম হয়েছে তার যখন শীর্ষে যে 5টি 6টি দেশ, তার মধ্যে অধিকাংশ দেশের জনসংখ্যা 56,96,000, 1,95,00,000, 2,50,000 এরকম জনসংখ্যার। বাংলাদেশের মধ্যে ঘনবসতিপূর্ণ দেশ এবং সেই দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো কিন্তু এখনো পর্যন্ত দাঁড়ায় নাই, আমাকে স্বীকার করতে হবে।
জননেত্রী শ্যামা মুখার্জি এটা স্বীকার করবেন, আমিও স্বীকার করব, সবাই স্বীকার করবেন। অতএব সেই কথাগুলো যদি না বলে যদি সংসদীয় গণতন্ত্রের ধারায় যেইভাবে বিরোধী দল ভূমিকা পালন করে, আত্মহনন মনস্ক না হয়ে যদি ভূমিকা পালন করত, তাহলে দেশের অনেক উপকার। আপনি বিদ্যুতের নিয়ে কোন কথা বলবেন? আপনি সাইফুর রহমান সাহেব বিএনপির যিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি বলতেন যে অভাব থাকা ভালো, অভাব থাকলে সাহায্য পাওয়া যায়। বাংলাদেশের এখন বাজেট সাইফুর রহমানের মতন প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে যে ওই বাজেট তৈরি হয় না, ওখান থেকে যা সাহায্য পাবে। কাজল ভাই, আপনার কাছে আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে মানে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ যে ইস্যুতে মানে সবচাইতে বেশি সরব ছিল সেটি হচ্ছে দুর্নীতির ইস্যু, হাওয়া ভবন প্রসঙ্গ তো ছিলই। এখন বর্তমান সরকারের সময় আবার বিএনপি পাল্টা হচ্ছে, এই সরকারের সময় দুর্নীতি হচ্ছে, মেগা দুর্নীতি হচ্ছে, এই ধরনের নানা অভিযোগ নিয়ে হাজির হচ্ছে। মানে যারা রাজনীতি করছেন বাংলাদেশে তাদের আসলে দুর্নীতির ক্ষেত্রে আসলেই কোনো নৈতিক অবস্থান, কিংবা আওয়ামী লীগ এবং বিএনপির এই দুটি দলকে যদি আলাদাভাবে দেখা হয়, আলাদা কোনো অবস্থান আপনি দেখেন কি না, মানে দুর্নীতি বিরোধী? ধন্যবাদ। শুনেন, দুর্নীতি ছিল, আছে, থাকবে। কেউ যদি মনে করে যে দুর্নীতিমুক্ত দেশ গড়বো, এটা একটা অলীক কল্পনা। দুর্নীতিমুক্ত করা যাবে, যেটা করতে হবে সেটাকে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে, দুর্নীতির জন্য তারা দায়ী তাদের ধরে আইনের মুখোমুখি করতে হবে। আর শ্যামাবাগ ও শাহেদ পাপিয়া এদের কথা বললেন, আসার কথা যে এই সময় আমরা যেটা দেখেছি, আমরা যারা সাধারণ মানুষ বা আমরা যারা কাজ দেখেছি, যে আওয়ামী লীগ আমলে দলের অনেক এবং তাদের অঙ্গ সংগঠনের অনেক শক্তিশালী নেতাকেও কিন্তু দুর্নীতির জন্য আইনের মুখোমুখি করা হয়েছে, কেউ কেউ এখনো জেলে আছেন এবং অনেকের বিরুদ্ধে বিচার কাজ চলছে। সমবায় যেটা ফরিদপুরের বললেন যে দুজন ছাত্রলীগের নেতার কথা, তারাও কিন্তু এখন বিচারের মুখোমুখি আছেন। এটা হচ্ছে আশার কথা। আর যেটা সুভাষ দা ওই জেনারেল ইব্রাহিমের কথা উদাহরণ দিয়ে বললেন যে দুর্নীতি অনস্ট্রক সার্ভিস, এটা কিন্তু একটা এটা হচ্ছে পারসেপশন যে হাওয়া ভবন একটা দুর্নীতি। আমরা কিন্তু ওই আমলে কাউকে, এই হাওয়া ভবন সংশ্লিষ্ট কাউকে বা অন্য কাউকে এরকম আইনের মুখোমুখি হতে দেখিনি। এটা একটা ক্লিয়ার অবজারভেশন, আপনি এটা হলো বাস্তবতা। কাজে আমি মনে করি যে দেশ থেকে দুর্নীতি মুক্ত করে দেবে সেটা। আর আওয়ামী লীগ বিএনপি যদি বলেন, আওয়ামী লীগ এবং বিএনপির যদি আপনি বলেন যে এই আমলে কিন্তু মেগা প্রজেক্ট নিয়ে মেগা দুর্নীতি হচ্ছে যেটা বলা হচ্ছে, আমি একটা জিনিস, আমি কালকেও একটা টকশোতে একজন নেতা ছিলেন বিএনপি, এই অভিযোগগুলি কিন্তু খুব ঢালাওভাবে করা হয়, দুর্নীতি হয় না আমি বলছি না, কিন্তু যখন এই অভিযোগগুলি পিন পয়েন্টেড হবে তখন কিন্তু জনগণের মধ্যে একটা আস্থার জন্য, আপনি যদি বলতে পারেন এই মেগা প্রজেক্টে এই খাতে এই খাতে এই খাতে দুর্নীতি হয়েছে, এখানে কিছু কমন অভিযোগ আছে, বালিশ কিনছে 17,000 টাকায়, পর্দা কিনেছে 100,000 টাকা, একটা মেগা প্রজেক্ট, এগুলি দুর্নীতি এবং এগুলির জন্য যারা দায়ী তাদের ধরা হয়েছে। কিন্তু একটা মেগা প্রজেক্ট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যুদ্ধের কয়েক হাজার কোটি টাকার প্রকল্প, সেখানে যদি 20 লাখ টাকার বালিশ আর বা 2 কোটি টাকার বালিশ আর পর্দা নিয়ে যদি দুর্নীতি হয় এবং সেটার জন্য যদি ধরা হয়, সেটাকে কিন্তু জনগণ বলে যে না দুর্নীতি হয়েছে, ধরা। কিন্তু আপনি যদি পরিসংখ্যান দিয়ে বলতে পারেন যে না এখানে পারমাণবিক চুল্লির ক্ষেত্রে 10,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে বা 5,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, তখন কিন্তু একটা আমলে নেওয়ার ব্যাপার আছে। এখন যেটা হচ্ছে কথামালার রাজনীতি হচ্ছে, কিন্তু একদল এ বলছে উনি পাল্টা জবাব দিচ্ছে। আমি খুব মানে আমি মনে করি যে বড় রাজনৈতিক দলগুলি যারা অভিযোগ করবেন অভিযোগগুলি পিন পয়েন্টেড হওয়া উচিত, নইলে জনগণ মনে করি এগুলি বিরোধী দলে থাকলে তো এগুলি। কিন্তু কাজল ভাই, মানে এখন পর্যন্ত যে সকল মানে মেগা প্রজেক্টগুলো দেখা যাচ্ছে, মানে সেগুলোর যে আপনার ব্যয় বেড়ে গেছে, সেগুলোর যে বাস্তবায়নের সময় বেড়ে গেছে, এবং সেটিকে ধরে যে অর্থনীতিবিদরা বলছেন যে এগুলি বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে দুর্নীতি, সেইটাও তো মানে শুধুমাত্র যে বিএনপি বলছে তা না, অর্থনীতিবিদরা তো বলছেন। আমি সেই প্রসঙ্গে আসছি। দেখেন, মানুষ কিন্তু মেগা প্রজেক্টে যতটা খুশি তার চেয়ে বেশি উদ্বিগ্ন হচ্ছে নিজের নিজের বর্তমান জীবন যাপিত জীবন নিয়ে। আপনি মেগা প্রজেক্ট করছেন কিন্তু আপনি দেখেন এই যে টঙ্গী থেকে যে রাস্তার অবস্থা সেটা নিয়ে কিন্তু মানুষ কিন্তু মেগা প্রজেক্টের সুখের চেয়ে এখন যে বর্তমান যে বাস্তবতা এটা নিয়ে বেশি। আমি কিন্তু আমাদের দেশে, এটা খুব সত্য কথা, আমাদের দেশের প্রকল্প ব্যয় সবচেয়ে বেশি এবং প্রকল্পগুলি যখন সময়কাল বেড়ে যায় তখন কিন্তু ব্যয় অনেক বেড়ে যায়। এই ব্যয়ের পেছনে দুর্নীতি আছে, অদক্ষতাও আছে, এটা কেবল দুর্নীতি নয় এটা অদক্ষতাও আছে। সেই জন্য সরকারের উচিত হচ্ছে যারা এই অদক্ষতা, যাদের অদক্ষতা প্রমাণিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নইলে কিন্তু এই প্রশ্নগুলি উঠবেই, তাই না?
কেউ কিন্তু, আমি বলছি না যে কেউ, সব প্রশ্নের বাইরে কিন্তু কেউ না। আপনি আপনি ধরেন পদ্মা সেতু, আমরা জানি যে এখন মেট্রো রেল করোনার কারণে কিছু কিছু কাজ হ্যাম্পার হয়েছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেটা আমাদের প্রকল্প ব্যয়ের ব্যাপারটা, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনেক সভায় বলেন, একনেকে বলেন, বিভিন্ন ক্ষেত্রে বলেন, কিন্তু যারা বাস্তবায়ন করেন তারা কিন্তু ততটা পারঙ্গম না, অথবা তাদের মধ্যে দুর্নীতির দুর্নীতির একটা ইচ্ছা বা দুর্নীতিমূলক কার্যকলাপ আছে। কিন্তু এটাকেও কিন্তু যদি আপনি, যারা যিনি দায়িত্বে আছেন তারা যদি এটাকে অ্যাড্রেস না করেন, তখন কিন্তু এই অভিযোগগুলি থেকেই যাবে। জি কাজল ভাই, আপনাকে ধন্যবাদ। আমি সমাপ আপনার কাছে যাব, তার আগে দর্শক আছেন, একটা প্রশ্ন নিয়ে আসে। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটা সম্ভবত কেটে গিয়েছে, আমরা পরে আবার পেলে লাইনটা পেলে নিশ্চয়ই আমরা প্রশ্ন নিব। সমবায়ত, আপনার কাছে যেটি প্রশ্ন রাখতে চাই সেটি যেটি বলছিলেন, মানে আপনার প্যানেলে আরও দুজনের যে পয়েন্ট সেটি একটি দৃষ্টি আকর্ষণ করি। এটি বলছে যে আপনি যেগুলো বলছেন সেগুলো হচ্ছে অপ্রমাণিত সত্য, হাওয়া ভবন নিয়ে নানা সময় কথা বলছে। হাওয়া ভবন কি বলছেন? উত্তর হচ্ছে যে, প্রথম কথা ওনার উত্তরটা দিয়ে নিই। উনি বলছে প্রমাণিত সত্য, প্রমাণিত সত্য অ্যাকর্ডিং টু হু? সুভাষ সিংহ রায় বলতেছে প্রমাণিত সত্য। এখন ওনার ওনার সোর্স সঠিক, কারণ উনি আওয়ামী লীগ সমর্থক, উনি সুভাষ সিংহ রায়, উনি এসে যা বলবে একেবারে বাদ বেদবাক্যের মতো জনগণের 16 কোটি মানুষকে সেটা বিশ্বাস করতে হবে। কেন? ওয়াই? আমি যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো তো আমি বানাচ্ছি না। এটা তো এখন তো আমরা তো গুগলের যুগে বাস করি, ইয়াহুর যুগে বাস করি, কেউ কোনো কিছু হিডেন না। উনি চাইলেই যেই সোর্স থেকে আমি পেয়েছি তথ্যগুলো সেই সোর্স থেকে গিয়ে উনি দেখতে পারে আমি তো মিথ্যা বলছি না, সত্যি বলছি। সিঙ্গাপুর গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টকে বলেছে কি না? বাংলাদেশ গভর্নমেন্টের ফরেন মিনিস্ট্রি থেকে সেটা একটা প্রেস রিলিজ দেখ যে সিঙ্গাপুর গভর্নমেন্ট বলেছে এই কথা। এইটা ওনার সোর্সে সঠিক, সেটা 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 যে প্রমাণিত। আমাদের অ্যাটর্নি জেনারেল জনাব তারেক রহমানের বিরুদ্ধে কোনো একটা মামলা উনি খালাস পেয়েছিল লোয়ার কোর্টে, সেই জাজকেই উদাও হয়ে গেছে, বাড়ি দেশ ছাড়তে হয়েছে। তো এখন বাস্তবতা হচ্ছে যে ওনারা যেটা বলবে, গায়ের জোরে বলবে, ক্ষমতার জোরে বলবে, সেটা সে প্রমাণিত সত্য। আমি যেটা বলবো, বিএনপি বা অন্য যে কোনো বা অর্থনীতিবিদরাও যেগুলো বলবে সেগুলো কোনো প্রমাণিত না, সেগুলো কোনো কিছু না, সেগুলো সব মানে গোজামেল। আমি ওনাকে আমি আর ভাই যে বললেন, আমি একটা উদাহরণ দেই, শুনেন। আপনার আমরা এগুলো কোথা থেকে পাই? আপনারা মিডিয়া ছাপেন, মিডিয়া আপনারা সামনে আনেন, আপনারা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেন, সেখান থেকে কিন্তু আমরা বেশিরভাগ তথ্যগুলো আমরা পাই। অথবা অর্থনীতিবিদরা যখন কোনো একটা গবেষণামূলক তথ্য নিয়ে আসে আমাদের সামনে, আমরা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে এই দেশের নাগরিক হিসেবে আমরা মনে করি যে না, আমাদের সাথে এই মানে ভোটারবিহীন সরকার প্রতারণা করছে। এলজিইডির একটা প্রকল্প, ছোট প্রকল্প, আপনাদের সময় নানা দুর্নীতির কথাও গণমাধ্যমে এনেছিল। শেষ করতে দেন, শেষ করবে অবশ্যই। আপনাদের সময়েও হাওয়া ভবনে নানা দুর্নীতির কথা গণমাধ্যমে এসেছিল, আপনারা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, কোনো দৃষ্টান্ত দিতে পারবেন? আমাকে শেষ করতে দেন। এলজিইডির প্রকল্প 120 কোটি টাকা, বেশি না, কারণ মোহিত সাহেব বলেছিলেন যে 1000 কোটি টাকার উপর দুর্নীতি না হলে উনি এটা পাত্তা দেয় না। এটা হচ্ছে আওয়ামী লীগের আপনাদের যে সাহস, 1000 কোটি টাকার উপরে দুর্নীতি হতে হবে। 120 কোটি টাকা, 9টি গভীর নলকূপ লাগাতে হবে 120 কোটি টাকার। হ্যাঁ, এটা প্রকল্প, 9টি নলকূপ লাগাতে কি 120 কোটি টাকা লাগবে? এখন এই যে এটা এটাকে কীভাবে আমরা জানলাম? আপনারা নিউজ করেছেন, পত্রিকায় ছেপেছে, আমরা জেনেছি। আমরা যদি এখন টকশোতে এসে বলি সেটা উনি প্রমাণিত না অপ্রমাণিত, সোর্স খুঁজবে? সোর্স তো আছে, সোর্স তো মিডিয়াতেই আছে, অর্থনীতিবিদরাই বলছে। এখন আমি আবারও বলছি যে দেখেন, আবার উনি বললেন যে কোন নেতা, 14 বছর আমি লাগিয়েছি, তো আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থা কারাগারে আছে, ওনাকে একটা প্রতিহিংসামূলক মামলায় আওয়ামী লীগ দিয়েছে, হ্যাঁ, সেই এবং আপনারা বলেন সেই মামলাটা কখন হয়েছিল, সেই মামলাটা ওই 2 বছরে ওই 1-11 সময় হয়েছিল। কিন্তু আপনাদের বর্তমান প্রধানমন্ত্রী ওনার টোটাল যেই ওনার যে মামলাগুলো তৎকালীন সময় হয়েছিল তার টোটাল অ্যামাউন্ট ছিল 14,862 কোটি টাকা, এই নাইকো, MiG-29 এই সব কিছু মিলিয়ে। হ্যাঁ, এই এই মামলাগুলো ও কোথায় গেল? আমরা তো প্রধানমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনাকে একদিনও কোনো কোর্টের কোনো বারান্দায় হাঁটতে দেখি নাই ভাই। তো এখন এই মামলাগুলো অটোমেটিক উদাও হয়ে গেল। কিন্তু একটা
যেহেতু ওই যে আপনার যে চ্যারিটেবল ট্রাস্ট মামলাটা, ওনারা ওই যে তোতা পাখির মতো শেখ হাসিনা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ পর্যন্ত বলতে পারবে যে এতিমের টাকা মেরে খেয়েছে, সেই জন্যে ওইটা পিক পিক করছে ওনারা যে এই চ্যারিটেবল ট্রাস্ট ধরতে হবে, ধরে বেগম খালেদা জিয়াকে, তিন দিন ধরে প্রধানমন্ত্রীকে, যে তিনি এই এই ব্যাপারের সাথে জড়িত না, এই ব্যাপার ঘটেও নাই, টাকা যেই জায়গায় আছে, সুদ সমেত ওই জায়গায় আছে, সেই ব্যাপারে তাকে জেলে দিতে হবে এবং মিথ্যা মামলায় তাকে প্রতিহিংসামূলক, তাকে অসুস্থ অবস্থায় তাকে রাখতে হবে, তাকে বিদেশে যেতে যাবেন। এই হচ্ছে আজকে অবস্থা। এবং আমি 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 কাজল ভাইকে বলতে চাই যে শুধু দুর্নীতি না, দ্য স্যাড পার্ট ইজ আপনারা আপনারা আমাদের কাছে হিসাব চাচ্ছেন যে আমি কোন মেগা। আমি তো আপনাকে একটা উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার। এই যে রোজিনার কি অবস্থা হয়েছিল, 350 কোটি টাকার দুর্নীতির কথা সে ছেপেছিল দেখে প্রথম আলোতে। আজকে শুধু দুর্নীতির কথা বললেই, দুর্নীতির কথা বললেই ছাপলে যদি কারো হাতে ঘা লাগে, যদি কোনো স্টেক হোল্ডারের হাতে ঘা লাগে, তবে সেই লোকের 12টা তারা বাজিয়ে ছাড়বে। আজকে যারা যেসব সাংবাদিকরা, আপনি তার সাংবাদিকতা করেন, যে সাংবাদিকরা দুর্নীতির প্রচার করেছে, ত্রাণ চুরির প্রচার করেছে, চাল চুরির প্রচার করেছে, তারা প্রত্যেকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কালো আইনের সম্মুখীন হয়েছে। আজকে এটাই হচ্ছে বাস্তবতা। প্রথম কথা, দুর্নীতি করছে এবং দুর্নীতির প্রচার করলে তাদেরও আবার তাদের তাদের পিছনে তারা ছুটছে। তো আজকে বাস্তবতা হচ্ছে যে আপনার প্রত্যেকটি প্রকল্প রেখেছিলেন যে আপনারা ব্যবস্থা নিয়েছেন কিনা, না ব্যবস্থা যদি আমরা না নিয়ে থাকি সেটা আমি তো বলছি না, আমি তো বিএনপিকে ডিফেন্ড করছি না, আমি বলছি যে বিএনপির আমলে এই ধরনের প্রতিটি মানে প্রাতিষ্ঠানিক রূপ দুর্নীতি পায় নাই। প্রত্যেকটা প্রত্যেক সব কিছু প্রধানমন্ত্রী দেখতে হবে কেন? প্রধানমন্ত্রী আর কোনো কাজ নাই আপনার? আমার কথা হচ্ছে প্রত্যেকটা মিনিস্ট্রি, প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে পদে পদে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে সিস্টেম্যাটিক ভাবে, যে তোমরাও খাও আমরাও খাই সবাই ভালো থাকি। জি সুভাষ সিং, আপনার যেটি বক্তব্য সেটি প্রমাণিত আর ওনারটা ওনার সূত্র অপ্রমাণিত, সেটা কেন? ওই যে সেই বিখ্যাত সরকার বলেছে, সরকারের নিয়ে আমি কথা বলছি না, আমার বিখ্যাত একজন কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর, আমি বেশ কয়েকবার বলেছি এই লাইনটি, যে সে কথা কহে বিস্তর, মিসাজে কহে বিস্তর। তা আমাদের রাজনীতিবিদদের কিন্তু এই অভ্যেসটি আছে। এখন যেহেতু আমি রাজনীতি করি না, আপনি করেন না, আমি রাজনীতি যেহেতু করি না, আমি একজন পেশাজীবী মানুষ, তো স্বাভাবিক কারণে অনেকগুলো তথ্যের ব্যাপারটি, আমার একটি রাজনৈতিক দলের প্রতি আমার অনুরাগ আছে, আমার তার প্রতি ভালোবাসা আছে, যেহেতু সেই রাজনৈতিক দলের সাথে আমার সংযুক্ত ছিল। আপনি যে প্রতিহিংসার কথা বলছেন, এবং তার চেয়ে বড় কথা প্রথমে যে উত্তরটা দিই, যে তথ্যর ব্যাপারে কালো টাকা সাদা করেছে একজন সরকারের সরকার প্রধান হয়ে, তিন তিন বারের সরকার প্রধান তিনি করেছেন, তার অর্থমন্ত্রী সাইফুর রহমান করেছেন, এটা আপনি কোন তথ্য দিয়ে ঢাকবেন? আর যদি ধামা চাপা দিয়ে রাখতে চান, ধামাকে চাপা দেবেন কিভাবে? আপনি ধামা চাপা দিয়ে অনেক কিছু রাখতে পারবেন, ধামা চাপা দেবেন কি করে? এই যে অনেকগুলো তথ্য বড় গড় মেলে, বড় গোল মেলে, 14,862 কোটি টাকা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছিল ইয়াজউদ্দিন মনিউদ্দিন ফখরুদ্দিন সরকার। আমি তো মনে করি এই যে 111 নামে, এই 111 নামে যে সরকারটিকে আমরা বলেছি, সেই 111 সরকার ছিল, অনেকে বলেন যে -2 থিওরি, আসলে -1 থিওরি। যখন 16 জুলাই 2007 সালে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হলো, তার আগের যে প্রধানমন্ত্রী ছিলেন, ইমিডিয়েট পাস্ট প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া, তাকে কিন্তু গ্রেপ্তার করেনি। এবং যখন রাজপথে দাবি আসলো, আন্তর্জাতিক মহলের কাছ থেকে যখন চাপ আসলো, তখন 59 দিন পরে 3রা সেপ্টেম্বর বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলো। আর এই যে বলছেন যে 14,862 কোটি টাকার মামলা, নাইকোর সাথে শেখ হাসিনা সরকারে কোনো চুক্তি হয়নি, যেই সরকারের সাথে চুক্তি হয়নি সেই সরকারের সঙ্গে দুর্নীতির কোনো আপনি অভিযোগ করতে পারেন না, উচ্চ আদালত সে কিন্তু সেটা কিন্তু মেনে নেবে না, মেনে নেয়নি, এবং প্রতিটি মামলার কিন্তু উচ্চ আদালতে ফয়সলা হয়েছে। এখন অনেকগুলো কথা সামনে এসেছে, হ্যাঁ প্রকল্প ব্যয় বেড়ে যাওয়া স্বাভাবিক কারণে, অনেকে বাংলাদেশের পদ্মা সেতুতে দুর্নীতি দেখেছিলেন, যে অর্থনীতিবিদদের কথা তিনি বারবার বলছেন বা বারবার রেফারেন্সে আনছেন, সেই অর্থনীতিবিদরা সেই সংস্থাগুলো বলেছিলেন পদ্মা সেতুতে
দুর্নীতি হয়েছে হয়েছে এবং সরকারের উচ্চ মহল জড়িত। যখন কানাডার সরকার বলল যে এখানে দুর্নীতি কোনো সুযোগ নাই, দুর্নীতির অভিলাষ সুযোগ নাই, তখন কিন্তু এই জ্ঞানী গুণীজনরা কিংবা রাজনীতিবিদদের সে বেগম খালেদা জিয়ার থেকে শুরু করে সকলে কেউ কিন্তু বলেননি আমরা ভুল বলেছি। অতএব সেই ব্যাপারগুলো বিবেচনা আনতে হবে। এসডিজি অর্জনে থাকা শীর্ষ দেশের তিনটির মধ্যে বাংলাদেশ একটি, এটা গত দুদিন আগের রিপোর্ট। তা বাংলাদেশের যে সমৃদ্ধির অগ্রযাত্রা এটা তো দৃশ্যমান। এই দৃশ্যমানের কথা বলতে গেলে যখন আমি আওয়ামী লীগের লোক হয়ে যাই হয়ে যাব, আমার তো কোনো তাতে দ্বিধা নেই। আর সবচেয়ে যে ব্যাপারটা সাংবাদিকদের ব্যাপার, বাংলাদেশের সাংবাদিকদের ব্যাপারে এই যে জাকারিয়া কাজল রোজিনার গ্রেপ্তার হওয়ার পর তিনি যত বক্তৃতা তার মুক্তির দাবিতে দিয়েছেন, নিশ্চয়ই আমার আপা এটা দেখেছেন শুনেছেন। অতএব গণমাধ্যমের আজকের এই বারবারান্তর সময়ে, আজকের এই স্বাধীনতার সময়ে আপনি ঢেকে রাখার কোনো সুযোগ নাই, কোনো কিছু ধামাচাপা দেওয়ার সুযোগ নাই। সেই জায়গায় আমি যদি বারবার বলি হ্যাঁ অবশ্যই দুর্নীতিতে লাগাম টেনে ধরতে হবে, লাগাম টানাটা খুব জরুরি। আজকের বাংলাদেশের দৃশ্যমান কিনা, আপা যে কথা বলছেন যে বাংলাদেশে এখন বিদ্যুতের এখনও ঘাটতি আছে, যারা দর্শক দেখছেন তার নির্বাচিত নির্বাচনী এলাকা থেকে, আমার নির্বাচনী এলাকায় তো কারেন্ট থাকে না। না না তা তো বটেই, তা তো বটেই, তারাও না ভালো করে জানছেন যে শ্যামা আপা তো প্রায় আসেন কথাবার্তা বলেন কিন্তু এই কথাটা ঠিক বললেন না। বাংলাদেশের মানুষের উন্নয়ন ঘটেছে কিনা, তার মানব উন্নয়ন সূচকের অগ্রগতি হয়েছে কিনা জাতিসংঘ বলছে, বাংলাদেশের অর্থনৈতিক ভঙ্গুরতা কমেছে কিনা জাতিসংঘ বলছে। অতএব সেই রেফারেন্সগুলো আমি আনতে চাই। আমি এখানে ওই যে ওই একটা অনুমান নির্ভর তথ্য দিয়ে দিলাম, লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, আমাকে এই যোগফলটা দেখাতে হবে, এই দেখাতে হবে, এইটা হচ্ছে আমাকে দেখাতে হবে, জনগণকে দেখাতে হবে। জনগণ জানে ভাই, আপনারা যে প্রতিদিন চুরি ডাকাতি করছেন যে জনগণ জানে, জনগণ ভুক্তভোগী। আপনার ভুক্তভোগী, আপনার প্রতি শ্রদ্ধা রেখে কিংবা আপনার প্রতি আমার নতজানুতা রেখে আমি আপনার কথার মধ্যে কথা বলি নাই, কারণ এটা আমার সংস্কৃতির মধ্যে। দাদা আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। দাদা এই যে বাকি শেষ করেন, হ্যাঁ বাংলাদেশের অর্থবছরের ব্যাপারে আমি প্রায় কিন্তু বলে থাকি, আপনি নিশ্চয়ই জানেন ওমর ফারুক, যে বাংলাদেশের অর্থবছর পরিবর্তন করতে হবে। এই কাদামাটির দেশ জুলাই টু জুন যেখানে প্রকল্প বাস্তবায়নের বড় রকম একটা বাধা, কাদামাটির দেশ বর্ষার দেশ, সেখানে কিন্তু অনেক প্রকল্প কিন্তু অর্থ চলে যায় পানির ভিতরে। এগুলো যেটি হওয়া উচিত সেটি হচ্ছে মানে দুর্নীতি বিষয়ক রিপোর্টিং এবং সাংবাদিকদের অবস্থা নিয়ে তার একটি পর্যবেক্ষণ তুলে ধরেছেন, তার সাথে আপনি একমত কিনা এবং তার সাথে আমি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশে যে দুর্নীতি নিয়ে সাংবাদিকরা, যেহেতু আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনার পর্যবেক্ষণ কি সাংবাদিকরা অবাধে রিপোর্ট করতে পারছে কিনা, আপনি আপনি কি মনে করেন? সমাবেত কিন্তু নিজেই বললেন যে সংবাদপত্র গণমাধ্যমের রিপোর্ট থেকেই তারা তথ্য উপাত্ত পান। এই যে 120 কোটি টাকার নলকূপটাও কিন্তু উনি সংবাদপত্র থেকেই পেয়েছেন, কাজে ওনার কথায় এটা স্পষ্ট যে গণমাধ্যমে দুর্নীতি বিরুদ্ধে রিপোর্টগুলি প্রকাশিত হয়, যে প্রকল্প বয়ে বাড়ছে ইত্যাদি প্রত্যেকটা কিন্তু গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে। কাজে বাংলাদেশের গণমাধ্যম দুর্নীতি নিয়ে রিপোর্ট করে না এটা যদি বলা হয় তাহলে বোধ হয় গণমাধ্যমের উপর অবিচার করা হবে। উনি বলছেন যে যারা যারাই করেন তারাই হচ্ছে, আমি আসছি রোজিনার ঘটনাটা নিয়ে। কিন্তু গণমাধ্যম আমরা যারা ওই সুভাষ সিংহ দা বললেন যে আমরা যেভাবে সোচ্চার, রোজিনার ঘটনাটা ঘটেছে এটা কিন্তু অভিপ্রেত, এটা অনভিপ্রেত ঘটনা, এটা হয়তো যখন এটা বিচারাধীন আছে এটা আমি বলছি। কিন্তু উনি যেভাবে বললেন যে দুর্নীতি রিপোর্ট করলেই মামলা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়, কারণ রিপোর্ট নিয়ে অনেকে অসন্তুষ্ট থাকেন। আমি একটা রিপোর্ট করলাম তো আমি একজন রাজনীতিবিদের বিরুদ্ধে রিপোর্ট করলে তিনি যদি মামলা করেন আমাকে হয়তো সাময়িকভাবে একটা দুঃখ কষ্টের ভিতর দিয়ে যেতে হয়। কিন্তু অ্যাজ এ হোল গণভাবে বাংলাদেশে দুর্নীতি বিরুদ্ধে রিপোর্ট হয় না, এবং রিপোর্ট করলেই তাকে হস্তনিস্ত করা হয়, এভাবে বোধ হয় সরলীকরণ করাটা বোধ হয় সঠিক না। ওনার কথাটাকে আমি অস্বীকার করি, দু একটা ক্ষেত্রে হতে পারে, কিন্তু বাংলাদেশে দুর্নীতি নিয়ে যতগুলি রিপোর্ট হচ্ছে, আপনি মেট্রো রেল বলেন, পদ্মা সেতু নিয়ে ইত্যাদি নিয়ে যতগুলি রিপোর্ট হয়েছে, বা এই যে যে বিভিন্ন প্রজেক্টে যে খিচুড়ি রান্নার জন্য বিদেশ যাওয়ার প্রকল্প, এটা কি গণমাধ্যমে না আসলে কেউ জানতো?
যে খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাবে এবং সেই প্রকল্প কিন্তু গণমাধ্যমে রিপোর্ট বন্ধ হয়েছে, তাই না? বাংলাদেশের গণমাধ্যম অনেক আমলের চেয়ে এখন দুর্নীতি নিয়ে রিপোর্ট করছে। এক দুটো ঘটনা ঘটে, কিন্তু সেগুলো হয়তো আইনে যখন যায় তখন আবার যথেষ্ট প্রমাণ থাকার পরে বের হয়ে আসে। রোজিনের ঘটনাটা আমি আশা করি আইনি, এবং এই ঘটনাটা নিয়ে কিন্তু আমাদের সাংবাদিক, আমরা যারা সাংবাদিকতা করি, সাংবাদিক নেতৃত্ব করি, আমাদের কিন্তু একটা সুস্পষ্ট অবস্থান ছিল ওই সময় যে আমলা যদি মানে এটা আমলাতন্ত্রকে সরকারের নিয়ন্ত্রণ করতে হবে। রোজিনার ঘটনাটাকে কিন্তু আমরা বিভিন্ন সময় আমলাতন্ত্রের বাড়াবাড়ি হিসাবে বিবেচনা করেছি। আর দাদার একটা কথা দিয়ে আমি শেষ করব, দাদা যেটা বললেন যে সময়কাল, এটা কিন্তু আমরা অনেকদিন ধরে বলে আছি। আপনি একটা উদাহরণ দিই, এই যে পদ্মা সেতুতে গত বছর বন্যার সময় ওদের অনেক কিছু নদী ভাঙনে ভেসে গেছে, বুঝছেন, পরে ওটা আবার করোনার মধ্যে চীন থেকে আনতে হয়েছে, আনার পরে পদ্মা সেতুর কাজ আবার শুরু করেছে, দেরি হয়েছে, কাজে এই বিষয়গুলি মাথায় রাখতে পারে। আমি যেটা মনে করি, আমরা একটু দায়িত্বশীল কথা বলি, কারণ গণমাধ্যম যদি দুর্নীতি রিপোর্ট না করত, বিরোধী দল সরকার কারো পক্ষে অনেক দুর্নীতির কথা জানা সম্ভব হতো না। কাজী ভাই, আপনি আপনি বলছিলেন যে মানে সরলীকরণ করা ঠিক নয়, কিন্তু এখন যদি বিএনপি যদি আপনার মেগা প্রকল্প নিয়ে দুর্নীতি হচ্ছে সেটাকে মানে একদমই সরলভাবে মেগা মিথ্যাচার বলে উড়িয়ে দেওয়াটাও ঠিক হচ্ছে কিনা? না, সেটা হচ্ছে না। আমি তো বললাম দুর্নীতি ভাই, দুর্নীতি হচ্ছে না এটা বলাটাও তো একটা দুর্নীতির কারণ, বা দুর্নীতি হয় না বাংলাদেশে এটাও তো কেউ, এটা এটা যদি কেউ বলে থাকেন তিনি তো সত্য ভাষণ করছেন না। পৃথিবীর সকল দেশে দুর্নীতি, আমার কথা দুর্নীতির মাত্রা, এবং আমরা একটা কথা বলি পলিটিশিয়ান দুর্নীতি মুক্ত করব, দুর্নীতি মুক্ত করা সম্ভব না, দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে, দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। একদম কেউ যদি একজন যেমন বলতে যে সকল ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, কিন্তু দুর্নীতি হচ্ছে না যদি কোনো দল বলে থাকে, সেটাও ঠিক না, দুর্নীতি হচ্ছে। জি সময় আমাদের কাছে খুব বেশি সময় নেই, যেটি কাজল ভাই যে প্রসঙ্গটা আগে বলছিলেন সেই জায়গাটিতে আমি যদি আবারও একটু বলি যে মানে গণমাধ্যমে বিভিন্ন খবর আসছে সেটি আপনারা বলছেন ঠিক আছে, কিন্তু কাজল ভাই যেটি বলছেন যে মানে একটি রাজনৈতিক দল হিসেবে আপনাদের নিজস্ব বিশ্লেষণ গবেষণা আছে কিনা? শুনেন আমি বলি, রাজনৈতিক দল হিসেবে এই সরকার বাজেট দেওয়ার আগে, আওয়ামী লীগ সরকার বাজেট দেওয়ার আগে কিন্তু আমাদের একটা বাজেট ভাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়েছে একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসেবে, এবং সেই বাজেট ভাবনায় কিন্তু আমরা এই এই যে মেগা প্রকল্পের কথা এখন আমাদের মহাসচিব কেন বলছেন, এগুলো কিন্তু আমরা উল্লেখ করেছি প্রকল্পের নাম ধরে এবং কোন কোন প্রকল্পে এই ধরনের আপনার চুরি ডাকাতি হচ্ছে এবং প্রকল্পে ব্যয় বাড়ছে। এটা তো কাজল ভাই স্বীকার করলেন, উনি একদিকে বলছেন যে সরলীকরণ করা যাবে না, আবার বলছেন যে পেপারে ছাপছে সেটা অবশ্যই দুর্নীতি হচ্ছে দেখেই তো, মেগা দুর্নীতি হচ্ছে দেখেই তো সাংবাদিকরা ছাপছে, এবং আপনার তো প্রতিদিন সাংবাদিকের পিছে লাগবে না। আমি আপনাকে একটা আরেকটা উদাহরণ দিই কাজের ভাই, দুঃখজনক দুঃখ লাগে যে রোজিনার কথা আমরা সবাই জানি কারণ উনি বড় সাংবাদিক, প্রথম আলোতে চাকরি করে আমরা জানি। আপনার হবিগঞ্জের একটা হবিগঞ্জের অনলাইন পত্রিকার রিপোর্টারকে ডিজিটাল সিকিউরিটি আইনে গত মে মাসে 2020 সালে করোনার মধ্যে জেলে যেতে হয়েছে কারণ সে ওই এলাকার আওয়ামী লীগ নেতার দুর্নীতি তুলে এনেছিল দেখে। আমি কিন্তু দুর্নীতি নিয়ে সরলীকরণের কথা বলিনি, আমি বলেছি গণমাধ্যমে রিপোর্ট ছাপা হয় না এটা সরলীকরণ, বাংলাদেশের দুর্নীতি নিয়ে সরলীকরণের কথা বলিনি এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমি কিন্তু বলেছি যে দুর্নীতি মুক্ত নয়, কোনো দেশে দুর্নীতি মুক্ত নয়, কাজে আমি আবারও পয়েন্ট করছি সরলীকরণ হচ্ছে বাংলাদেশের দুর্নীতি রিপোর্ট ছাপা হয় না, এই এভাবে সরলীকরণ না করতে। আচ্ছা আমি আরেকটা শেষ করে দিই, আমি হ্যাঁ আমি আরেকটা শেষ করে দিই, এই বাজেটটা যে আজ এবার দেওয়া হয়েছে এই বাজেটটাই প্রমাণ করে যে এই সরকার দুর্নীতি থেকে বেরিয়ে আসার কোনো রকম কোনো প্ল্যান প্রোগ্রাম বা দুর্নীতি কমানোর কোনো রকম কোনো পদক্ষেপে সরকার নিবে না বা নেওয়ার কোনো ইচ্ছাও নাই। এবং আরেকটা কথা আমি বলতে চাই এই দেশের নাগরিক হিসেবে, কারণ বাজেটে নাই সেটা, বাজেটে সেটা প্রতিফলন ঘটেনি। এই বাজেটে করোনাকালীন সময় যে বাজেট হওয়া উচিত ছিল, 10 লাখেরও বেশি শিক্ষক কর্মচারী বেকার হয়েছে, এই শিক্ষক কর্মচারীদের জন্য বাজেটে কিছু নাই, 2,45,00,000 নতুন গরিব তৈরি হয়েছে, এই বাজেটে তাদের জন্য কিছু নাই, প্রবাসীরা চাকরি ছেড়ে যে এখানে এখানে আসতে বাধ্য হচ্ছে তাদের জন্য কিছু নাই। আজকে এইটা এই বাজেটটিতে আপনার সাধারণ জনগণের জন্য, আমাদের প্রবাসীদের জন্য বা সাধারণ শিক্ষক বা শ্রমিক, শুধু মাত্র গতকালকে একটা ওয়েবিনার হয়েছে অর্থনীতিবিদদের, সেখানে তারা আজকে বণিক বার্তায় এসছে, তারা বলেছে যে শুধু গার্মেন্টস শ্রমিকরা তো শ্রমিক না, আরও অনেক শ্রমিক রয়ে গেছে, আরও জনগোষ্ঠী রয়ে গেছে, তাদেরকে বিএনপি সেটা 3 বার আর জাতির উদ্দেশ্যে পেশ করেছে, সরকারকে আহ্বান জানিয়েছে আপনারা এই সাজেশনগুলো নেন যে সরাসরি আমার গরিব মানুষের কাছে টাকা যাবে,
আপনি লকডাউন দিয়েছেন, লকডাউন দিয়ে সব খোলা, শিক্ষা প্রতিষ্ঠান শুধু বন্ধ আছে, শিক্ষা 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 ব্যবস্থা ধ্বংস হচ্ছে, বাকি তো সবই খোলা আছে। আপনি এই লকডাউনের মধ্যে তথাকথিত ইউনিয়ন নির্বাচন করছেন বা ইলেকশন করছেন রাষ্ট্রের টাকা নষ্ট করে, যেখানে সবাই জানে যে নৌকা নৌকা নৌকাই এখন জয় জয়কার, সেখানে আপনার এই রাষ্ট্রের পয়সা জনগণের পয়সা নষ্ট করে এই করোনাকালীন সময় করোনাকে আরো বাড়িয়ে দিয়ে নির্বাচন করার কি মানে আছে? কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আপনার টেবিলে কিন্তু বহু তথ্য নিয়ে আলোচনা হয়, কেউ বলে 2,65,00,000, কেউ বলে 1,65,00,000, কেউ বলে 1,45,00,000। এই তথ্যগুলো তো যথাযথ না, এইটাই বলবার চেষ্টা করছি। আমি আপনার আগেও বলেছি যে আপনাকে আমি শ্রদ্ধা রেখে আপনার কাছে আমি বারবার আমি বলেছি যে আমি আপনার কথার সময় কথা বলি না। এটা আমার সংস্কৃতি জানেন। হ্যাঁ, আপনি যখন প্রশ্ন করলেন যে সাতের কধারা বাতিলটা কেন করা হয়েছিল, জিয়াউর রহমান সাহেব তার গঠনতন্ত্রে লিখে গিয়েছিলেন যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত হবে, শাস্তিপ্রাপ্ত হবে, তারা বিএনপির কোনো কারণে থাকতে পারবে না। এই বিএনপি বেগম খালেদা জিয়ার সময় এই বিএনপি সেটা অন্য আলোচনা, মামলা কোনটা মিথ্যা কোনটা সত্য সেটা তো আইন আদালত দেখবে। আমি সেই জায়গায় থেকে আমি বলি বিএনপি যে কথাগুলো বলছেন সেটা শুধুমাত্র মিডিয়া টেনশনের জন্য, কারণ আপনি জানেন কোস্টগার্ড আইন 1991 সালে বিএনপি ক্ষমতায় এসছে, শেখ হাসিনা বারবার উত্থাপন করেছে কোস্টগার্ড আইন, 1994 সালে একবার উত্থাপন করেছেন, ওই দিন সংসদে বিএনপির সংসদ সদস্যরা কম ছিল, ঠিকই কিন্তু কণ্ঠভোটে পাশ করে নিয়ে গেছেন। বিরোধী দলে থাকলে যে আপনি জনগণের জন্য কাজ করতে পারেন উদাহরণ সৃষ্টি করতে পারেননি, এবং আপনি মাত্র পার্লামেন্টে গিয়েছেন 8-9 দিন শুধু মিডিয়া অ্যাটেনশন প্রেস ক্লাব। আমাদের একদম সমস্যা মানে পিকে হালদার কষ্ট আপনার কোনো উত্তর আছে কিনা, মানে যেটা দুর্নীতি যে পার্লামেন্ট এখন এই পার্লামেন্টে কজন নির্বাচিত আপনার সময় না একদমই 2008 সালে যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে তো নির্বাচিত ছিল, সেই পার্লামেন্টে কয়দিন গিয়েছেন বেগম খালেদা জিয়া, সেই প্রশ্ন নিজেকে করুন। অতএব বাংলাদেশ যেভাবে সমৃদ্ধির অগ্রযাত্রা এগোচ্ছে এটা অনেকের মতে দুর্নীতির অগ্রযাত্রা আগাচ্ছে, অবশ্যই না, তাহলে মাথা পিছু আয় পারতো না মানবন্যায় একেবারে যে কথাটি বলে এই যে শুধুমাত্র গোয়াহর কথাবার্তা। এই যে ভাই আপনি শুনতে পেয়েছেন একদমই কিছু যোগ করতে চান কিনা, একদমই একদমই মানে উপসংহার হিসেবে মানে আসলে আলোচনার ক্যানভাসটা তো অনেক বড় হয়ে গেছে, এপিকে আলাদা আলাদা অনেক কিছু এসছে। আমি যেটা মনে করি যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম, দুর্নীতি বাংলাদেশে আছে এবং দুর্নীতি যতটা কমানো যাবে ততই ভালো, কিন্তু দুর্নীতির শাস্তির ব্যাপারটা আমাদের দেখতে হবে। উনি কিন্তু একবার মানে আমি যেটা বলি আমরা এই আমলে ছোট হলেও দেখছি যে যারা দুর্নীতি করছে তাদের ধরা হচ্ছে, এটা আমাদের মধ্যে একটু আশার আলো। জাকারিয়া কাজল আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ সুভাষ সিং রায়, আর সময় দিতে পারছি না, দুঃখিত, ধন্যবাদ শামা ওবায়েদ পাঠিয়েছিল। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়, আগামীকাল আবার দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।